লোকসভা নির্বাচনের ফলাফলের পিছত বিপদত পড়েছে এআরডিএফ দল, গভীর সংকটত বদরুদ্দিন আজমলের দল। কি হব এআরডিএফর ভবিষ্যৎ? লোকসভা নির্বাচনত শূন্য হয়ে যাওয়ার পিছত এআরডিএফক এনেকৈ গুণাগথা চলিছে রাজনীতিত। রাজ্যসভার সাংসদ অজিত কুমার ভূঁইয়ার মতে ইউএমএফর দরে নাইকিয়া হয়ে যাব এআরডিএফ। এআরডিএফ দলটো এতিয়া রাজনীতিত অপ্রাসঙ্গিক বলে কলে সাংসদগুলো। একেবারে লাহে 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 বিলীন হয়ে যাব, মানে কি কয় নিশেষ হয়ে যাব মাটির। এআইডিএফ এআইডিএফে কৈছে তিনিখন আসন তেওঁলোকে হারিলে, আর এইটোৱে আজমলক যে ধরনের মানে একেবারে এজন নায়কর পৰা খলনায়কলে লৈ আহিলে, এজন ব্যর্থ মানুহত পরিণত হল, একেবারে কিন্তু হিমন্ত বিশ্বকর্মা হল। মেরুকরণের রাজনীতিত সিদ্ধহস্ত হল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর এআইডিএফর মুরব্বী বদরুদ্দিন আজমল। দুয়োজনকে অতি সাম্প্রদায়িক বলে কয় সমালোচনা করে অজিত কুমার ভূঁইয়াই। এআইডিএফ হলে ভবিষ্যৎ না আহে, কারণ এই দলটো এটা এতিয়া আজমল কেন্দ্রিক একটা দল। আজমল মানে আগে হিমন্ত বিশ্ব শর্মা হয়ে গেল। মোক এআইডিএফর ভাল মানুষ আছে তো দুই এজন, সেইটা নহয় যে উপায়হীন হয়ে আছে। মোক কৈছে ভিতরকই যে চাও আমার দলটো আমুক আমুকে ধ্বংস করে দিলে, আর আজমল সাহেবে কো রাজনীতি বুঝি নাপায়, এই কোয়া কথা মোক মার নাম কোয়াটা উচিত নহব, বুঝি নাপায়। দুই এজন মানুষ হিমন্ত বিশ্ব শর্মার এজেন্ট আর হাজার কোটি টাকার মালিক হয়ে গেল। ধুবুরীত এইবার শোচনীয় পরাজয় বরণ করা বদরুদ্দিন আজমলে 2011 সনত বিধানসভা নির্বাচনত দক্ষিণ শালমরাত বেয়াকৈ পরাজিত হয়েছিল। এআইডিএফ দলের পতন অসমৰ বাবে মঙ্গল বলে কলে বিরোধী ঐক্য মঞ্চর অংশীদারী দল সমূহেও। ক্যামেরা পার্সন অঞ্জন ডেকার সহিতে বিপুল কুমার বর্মন, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট। লোকসভা নির্বাচনের ফলাফলের পিছত বিপদত পড়েছে এআরডিএফ দল, গভীর সংকটত বদরুদ্দিন আজমলের দল। কি হব এআরডিএফর ভবিষ্যৎ? লোকসভা নির্বাচনত শূন্য হয়ে যাওয়ার পিছত এআরডিএফক এনেকৈ গুণাগথা চলিছে রাজনীতিত। রাজ্যসভার সাংসদ অজিত কুমার ভূঁইয়ার মতে ইউএমএফর দরে নাইকিয়া হয়ে যাব এআরডিএফ। এআইডিএফ দলটো এতিয়া অসমৰ রাজনীতিত অপ্রাসঙ্গিক বলে কলে সাংসদগুলো। একেবারে লাহে 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 বিলীন হয়ে যাব, মানে কি কয় নিশেষ হয়ে যাব মাটির। এআইডিএফ এআইডিএফে কৈছে তিনিখন আসন তেওঁলোকে হারিলে, আর এইটোৱে আজমলক যে ধরনের মানে একেবারে এজন নায়কর পৰা খলনায়কলে লৈ আহিলে, এজন ব্যর্থ মানুষত পরিণত হল, একেবারে কিন্তু হিমন্ত বিশ্বকর্মা হল। মেরুকরণের রাজনীতিত সিদ্ধহস্ত হল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর এআইডিএফর মুরব্বী বদরুদ্দিন আজমল। দুয়োজনকে অতি সাম্প্রদায়িক বলে কয় সমালোচনা করে অজিত কুমার ভূঁইয়াই। এআইডিএফ হলে ভবিষ্যৎ না আহে, কারণ এই দলটো এটা এতিয়া আজমল কেন্দ্রিক একটা দল। আজমল মানে আগে হিমন্ত বিশ্ব শর্মা হয়ে গেল। মোক এআইডিএফর ভাল মানুষ আছে তো দুই এজন, সেইটা নহয় যে উপায়হীন হয়ে আছে। মোক কৈছে ভিতরকই যে চাও আমার দলটো আমুক আমুকে ধ্বংস করে দিলে, আর আজমল সাহেবে কো রাজনীতি বুঝি নাপায়, এই কোয়া কথা মোক মার নাম কোয়াটা উচিত নহব, বুঝি নাপায়। দুই এজন মানুষ হিমন্ত বিশ্ব শর্মার এজেন্ট আর হাজার কোটি টাকার মালিক হয়ে গেল। ধুবুরীত এইবার শোচনীয় পরাজয় বরণ করা বদরুদ্দিন আজমলে 2011 সনত বিধানসভা নির্বাচনত দক্ষিণ শালমরাত বেয়াকৈ পরাজিত হয়েছিল। এআইডিএফ দলের পতন অসমৰ বাবে মঙ্গল বলে কলে বিরোধী ঐক্য মঞ্চর অংশীদারী দল সমূহেও। ক্যামেরা পার্সন অঞ্জন ডেকার সহিতে বিপুল কুমার বর্মন, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট।